রেল যোগাযোগ ব্যবস্থার উপর দেশের বহু মানুষ প্রতিদিন নির্ভর করেন, আর প্রায় প্রতিদিনই তাদের নাস্তানাবুদ হতে হয় ট্রেনের সময় না যাওয়া নিয়ে। এই নিয়ে বলা বাহুল্য যাত্রী ক্ষোভের সীমা নেই। এবার ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছানোর জন্য রেলকে রীতিমতন জরিমানা করা হল। এক যাত্রীকে 60,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কনজিউমার আদালত। কেরালার একটি কনজিউমার আদালত দক্ষিণ রেলওয়েকে জরিমানা করেছে। এক যাত্রীকে 60,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ওই আদালত। জানা গিয়েছে 2018 সালের 6ই মে আলিপ্পি এক্সপ্রেস 13 ঘন্টা লেট করেছিল। ওই ট্রেনেই চেন্নাই যাওয়ার কথা ছিল অভিযোগকারী যাত্রী কার্তিক মোহনের। সেখানে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ট্রেন লেট থাকার জন্য ওই মিটিংয়ে তিনি যেতে পারেননি, ফলে তাকে ক্ষতির মুখে পড়তে হয়। তার ক্যারিয়ারেও বড়সড় প্রভাব পড়ে। তারপরই রেলের বিরুদ্ধে মামলা করেন কার্তিক মোহন। ক্ষতিপূরণ দাবি করে এর্নাকুলাম জেলার কনজিউমার আদালতে মামলা দায়ের করেন তিনি। তার অভিযোগ ছিল রেলের তরফে ট্রেন লেট করার বিষয়ে কোনো তথ্যই দেওয়া হয়নি। পাশাপাশি ট্রেন 13 ঘন্টা লেট থাকার পরও বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি, এটি আসলে পরিষেবায় অবহেলা বলেই অভিযোগ করেন কার্তিক। তবে পাল্টা রেলওয়ের তরফে যুক্তি দেওয়া হয় কার্তিক রেলকে নিজের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানাননি। তার গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা জানালে রেল ব্যবস্থা নিতে পারত। তবে রেলের এই যুক্তি খারিজ করে দেয় আদালত। রেলকে কার্তিক মোহনকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা এবং মামলার খরচ হিসেবে 10,000 টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আসলে ট্রেনের ওপরে আমরা অনেকেই নির্ভর করে থাকি, অনেকেই ডেলি প্যাসেঞ্জারই করেন। বিভিন্ন জায়গায় যেতে বা দূরপাল্লার কোথাও যেতেও ট্রেনকেই কিন্তু প্রচুর মানুষ ভরসা করে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গাতেই, আর সেই সমস্যাটা হচ্ছে যে ট্রেনের এই লেট করা। ট্রেনের এই লেটের জন্য অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। বেশ কিছু সময় দেখা যায় যে সঠিক সময় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, বা যিনি চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি তার অ্যাপয়েন্টমেন্ট মিস করেন। অনেক সময় মিটিংয়ে সঠিক সময় যাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে রেল পরিষেবার উপরে এত মানুষ নির্ভর করে, কিন্তু এই যে ট্রেনে লেট করা, তার জন্য কিন্তু সাধারণ মানুষকে নাস্তানাবুদ হতে হয়। আর এই নিয়েই কিন্তু এবার যাত্রীদের মধ্যে ক্ষোভের সীমা নেই। ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছানোর জন্য এবার রেলকে রীতিমতন জরিমানা করা হয়েছে। এক যাত্রীকে 60,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কনজিউমার আদালত। কেরালার কনজিউমার আদালত দক্ষিণ রেলওয়েকে এই জরিমানা করেছে।
এর জন্য এক যাত্রীকে 60,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।